আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই রয়েছেন যারা নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে ব্লার করতে চান ডিএসএলআর ক্যামেরার মতো তো আমরা বিভিন্ন অ্যাপ ইউজ করে থাকি কিন্তু সেই অ্যাপগুলো পারফেক্টলি কাজ করে না বা বিভিন্ন সমস্যা দেখা দেয় আজকে আপনাদের মাঝে নতুন একটি অ্যাপ শেয়ার করবো যে অ্যাপটিতে মাত্র এক ক্লিকে আপনার যে কোনো নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ড ডিএসএল আর ক্যামেরার মতো ব্লার করে ফেলতে পারবেন ফটোটা দেখে কেউই বুঝতে পারবে না যে এই ছবিটা এডিট করা হয়েছে বা এডিট করে ব্যাকগ্রাউন্ড ব্লার করা হয়েছে সো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এডিটটা শিখে নেবেন আর ভিডিও শুরু আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন সোবেটস কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই ফ্রেন্ডস চলে আসলে মোবাইল স্ক্রিনে তো আমরা প্রথমে একটি অ্যাপ ইনস্টল করে নিব সো আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে তারপরে আমরা নিজ থেকে সার্চ অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা জাস্ট ফেস টিউন লিখে সার্চ করে দেব তারপর স্ক্রিনে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে অ্যাপেলও ইনস্টল হবে অ্যান্ড্রয়েডে ইনস্টল হবে সো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি তাই এখন আমি জাস্ট আমার মোবাইল ফোন থেকে অ্যাপটি ওপেন করে নিব তারপর সেম ইন্টারফেস আমরা সবাই পেয়ে যাবো এখন আমরা ফটোটা প্রথমে ইম্পোর্ট করে নিব তারপর এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব তাই নিচে ইম্পোর্ট লেখা দেয় আছে সিম্পলি এই প্লাস অ্যাকাউন্টটাতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে দুই নম্বর অপশনটাতে ক্লিক করে দেবেন অ্যাড ফ্রম মাই ডিভাইস ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে তো আপনি যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চান ডিএসএলআ ক্যামেরার মতো সেই নর্মাল ছবিটা আপনারা সিলেক্ট করে দেবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই ছবিটা আমার মোবাইল ফোন দিয়ে তোলে একদমই ব্যাকগ্রাউন্ড ব্লার কিন্তু নেই কোনো ব্লার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু মোবাইল ফোন দিয়ে তুলে ব্যাকগ্রাউন্ড ব্লার হয় না তো এখন এই নর্মাল ছবিটাই আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখাবো তাই নিচের টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবেন সামনে আসলে আপনারা এখানে ফোকাস নামে একটা টুলস পেয়ে যাবেন এটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে ফেস টিউন অ্যাপটাতে সো আমরা এখানে ফোকাস নামে একটা টুলস পেয়ে যাচ্ছি সিম্পলি এই ফোকাসে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই সাথে সাথে এখানে ব্যাকগ্রাউন্ড ব্লার অ্যাপ্লাই হতে শুরু করবে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোড নিচ্ছে সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার হয়ে গিয়েছে এখানে চারটা স্টেপ রয়েছে প্রত্যেকটা স্টেপে কিন্তু ব্লারের ইয়ে ইনটেন্সিটি এখানে বেড়ে যাবে সো আপনি চাইলে ওয়ান রাখতে পারেন টু রাখতে পারেন থ্রি ফোর যেটা প্রয়োজন সেটাই রাখতে পারেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডে যদি গাছ থাকে তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লাডটা সুন্দর হবে বিভিন্ন বুকি দেখা যাবে তো ব্যাকগ্রাউন্ড ব্লারের যদি বুকি থাকে তাহলে ব্লাডটা রিয়েলিস্টিক মনে হয় সো আমি যদি আপনাদেরকে দেখাই বিফোর আফটার বিফোর আর হচ্ছে আফটার মাত্র এক ক্লিককে কোনো ঝামেলার সারে কিন্তু ব্যাকগ্রাউন্ড একদম রিয়েলিস্টিকভাবে ব্লার হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা টু অথবা থ্রি রাখবেন তাহলে রিয়েলিস্টিক মনে হবে যদি ফোর রাখেন তাহলে ব্লাডটা বেশি হয়ে যায় সো এটা বেশি রিয়েলিস্টিক মনে হয় না সো আমি এখান থেকে থ্রি রেখে দিব তো বিফোর আফটার আবারও দেখাই অবশ্যই আপনারা প্রমাণটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো আমাদের এটি কমপ্লিট খুবই ছোট্ট একটা টিউবওয়েল ছিল সেখান থেকে ছবিটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে সেভ অপশনে ক্লিক করে দিলে এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আশা করি বিয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গিয়েছেন এই নতুন অ্যাপটি দিয়ে কীভাবে আপনার যে কোনো নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র এক এক্লিকে ব্লার করে ফেলবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ